গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার বাড়ির সবাই এখন ভালো আছে। তো আমি সবসময় চাই আমার বন্ধুরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে হাসি খুশি থাকুক। তো তেমনটাই যেন ভগবান তোমাদের রাখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, এগুলো আমাদের পুকুরে ধরা হয়েছে। তো গতকালকে আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়েছে। আসলে এগুলো পুকুরে জল থাকলেই হয়, সেই মাছগুলো। এগুলো হচ্ছে গরই মাছ, অনেকেই ল্যাটা মাছও বলে থাকে। তো 9 মাইল থেকে কিছু মানুষ এসেছিল, ওরা সব পাখি টাখি ধরতে আসে না ওরা, তো ওরা আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়েছিল। সেই জন্য আজকে বাড়ি থেকে গিয়ে এই মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো, চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের গরুর দুধ দোয়ানো হচ্ছে, আর এই যে আদ্রিকার আমার পাপা ওখানে গোটো 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 করছে। তো চলো, ওরা ওটা করতে থাক, আমি এদিকে মুড়ি মেখে নিয়েছি। আর মুড়িতে দেব আজকে পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, শশা, এসব সব কুচিয়ে রেখে দিই। চা মুড়ি মেখে বসে আছি, বড়দের কারোর সময় নেই। কিন্তু এই যে এখানে আমার 2-3খানা সদস্য আছে, খাবার মানুষ, খেয়ে নাও, একটু বুনুকে দাও, আর একটু অরিত্রকে দাও। ও খাবি না, তুই খাবি না, খাবি না, ওদের ওর বাটি থেকে খাবে। হ্যাঁ, নিজে নিজে খাও, আদু নিজে নিজে খাও, নিজের খাবার নিজে খাও। খেয়ে নাও, এক মুড়ি পড়ছে কত, একটাও মুড়ি পড়ে না। হ্যাঁ, ঝটপট ঝটপট খেয়ে নাও। আদু আদু খাচ্ছে না, আদু ফাস্ট হবে না, অরিত্র ফাস্ট হবে। অরিত্রর মুখেও মুড়ি লেগে গেছে, দেখো। ফাস্ট হবা তুমি, ফাস্ট হবা, খেয়ে নাও ঝটপট, ঠিক আছে? রান্না বসাবো, কিন্তু হাট বাজার দেখে আমার মাথায় হাত, আমি ঠিক বুঝতে পারছি না কি রান্না করব। শুধু এ দেখো, ফুলকপি, বেগুন আর আলু এই নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমি গরুর ভাতটা আগে থেকেই বসিয়ে রেখেছি। রান্নাঘরে আছি, সকাল থেকে ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো বলবো না, একদম সময় করতে পারছি না। কারণ আজকে হচ্ছে আমার পাপার স্কুলে অ্যাডমিশনের জন্য যেতাম, ভর্তি করাবো স্কুলে। তো স্কুলে ফোন করা হয়েছিল, বললো কালকে আসার জন্য বললো। তো আজকে যেহেতু যাচ্ছি না, তাই আমি একটুখানি স্বস্তি পেলাম সকাল থেকে। সেই তাড়াহুড়ো লেগেছিলো আমার, আর তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। চলো কতটুকু কী করতে পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বেগুন পোড়া, যেটা দেখলে আমার খুব লোভ লাগে, জিভে জল এসে যাচ্ছে বেগুন পোড়া খাবো ভেবেই। তো এই যে বেগুনটা পুড়িয়ে বেছে রেখে দিয়েছি। দেখো এখানে অল্প একটুখানি আলু সেদ্ধ মেখেছি, পেঁয়াজ দিব, এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, কটা বেগুন ভাজা হয়ে গেছে, আর এর তলায় আছে ভাত। এই দেখো ভাত। তো এই পর্যন্ত হয়েছে, আর একটা হয়েছে, চলো দেখাই। আর এই যে দেখো, এখানে আলু আর ফুলকপি এইভাবে ভেজে রেখে দিয়েছি, মশলা করা হয়ে গেছে, এখন এটা রান্না করা হবে। চলো, আলু ফুলকপিটা কড়াইয়ে ঢাকা চাপা দিলাম, ওটা হতে থাক, আমি একটুখানি এখন উপরে যাব। তো আমাদের টমেটো দেখি, টমেটোগুলোর কী অবস্থা, আর দেখবে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। ওই দেখো, পাশের বাড়িও সব দিয়েছে কাঁচাকুচি, আর এই যে আমিও দিয়েছি কিছু এদিকে, কিন্তু কিচ্ছু শোকানোর নামগন্ধ নাই। সকাল সকাল কেচে দিয়েছি যাতে এগুলো শোকায়, কিন্তু না, শুকোবে না। এই যে এদিকে দেখো, এখানে আমার পাপাটাকে পড়তে বসানো হয়। তো এই যে আমি এখনও আসতে পারিনি, পরে এসে বই খাতাগুলো সব গুছিয়ে রেখে যাব। তো ওর মাস্টারমশাই স্লেটে লিখে দেয়, আর সেগুলোই ও দেখে, আর ওকে লেখানো হয় খাতাতে। আর এদিকে দেখো আমার সবটার কি অবস্থা করেছে। আসলে সবসময় আমি ওকে সবটা পেতে পেতে বসাই, তার মধ্যে দেখো এগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে এক অবস্থা কি করে দিয়েছে দেখছো। সবটার কাউকে পেতে দেওয়া যাবে? তো চলো ওদিকে থাক, আমি এখানে এসেছি টমেটো নিতে। তার মধ্যে দেখো একখানা টমেটো নষ্ট হয়ে গেছে। আসলে এগুলো আমাদের জমি থেকে নিয়ে এসে পাকাতে দেওয়া হয়েছে, তার মধ্যে দুখানা টমেটো এরকম লাল লাল হয়েছে, এখনও খুব ভালো লাল হয়নি, তবে তাই নিয়ে যাব নিচে। আর এই দেখো ফুলটা দেখো কত সুন্দর লাগছে না, এটা হচ্ছে একখানা চাপা ফুল। তো এই যে এখানে লাগানো হয়েছে। আর ধনে পাতাগুলো দেখো, আমার ধনে পাতাগুলো দেখেই না ছাদের উপর মাটি দিয়ে ধনে পাতা লাগানোর খুব ইচ্ছে হচ্ছে। আজকে দেখি প্রদ্যুৎকে একবার বলে দেখবো কথাটা কি হয়। আর এখানে দেখো কুড়িটার কি অবস্থা করেছে আমার পাপাটা। বেগুন পোড়া রেডি, বেগুন ভর্তা আর কি,
তো দেখে তো খুবই ভালো লাগছে, জানি না সবাই খেয়ে কি বলবে, দেখা যাক। আর দেখো সকালে যে মাছগুলো দেখাচ্ছিলাম তার মধ্যে থেকে কয়েকটা মাছ তুলে কেটে আমাকে দিয়ে দিয়েছে, আর আমি এখন রান্না করছি, মানে এটা ভাজছি আর কি। বলো, সারাদিন পর খেতে পেয়েছি? কোথায় সারাদিন পর খেতে পেয়েছি? বলো বলো, বেগুন পোড়াটা কেমন হয়েছে? বেগুন ভর্তা সুন্দর হয়েছে। টমেটো দিয়েছি, ভালো হয়েছে। কাঁচা লঙ্কা? আমাকে মাঠ থেকে কিছু মাটি এনে দেবা, ওই ধনে পাতাগুলো ভালো হয়েছে, আর কটা লাগাবো বলো। সবার সামনে বলো, তবে তো বুঝবে সবাই তুমি এনে দেবা কি না। আমার মাঠে জমি আছে, আবাদ করবো। না না, আমি লাগাবো, কটা ওই বীজ ফেলেছিলাম ভালো হয়েছে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি বললে বলতে হবে আমাকে, মিথ্যা বললে বলতেই হবে। না না, যদি ভালো হয় তাহলে আবার আমি টমেটো পুরাবো পরে পরে। ভালো, ঠিক আছে। পাপা খাবার খেতে হবে। ওই দেখো মাস্টার মশাইয়ের কাপ নিয়ে আসছে, দেখো কত কাজ হচ্ছিল। প্রদ্যুতের তখন খাওয়ার পর আমি আমার ছেলেকেও খাইয়ে নিয়েছি, আর সব কিছু কমপ্লিট করে এখন বসেছি। দেখো উনুনের মুখটা ভেঙে গেছে, তো সেখানে একটুখানি আমি মাটি লাগাবো, বাইরে থেকে মাটি নিয়ে আসলাম। আর এই ছোটো ছোটো টুকিটাকি কাজগুলো না পারলে হয় না শ্বশুরবাড়ি এসে। তো আগে যখন পারতাম না এই কাজটা, বলতাম বারবার করে দাও করে দাও করে দাও, তখন মাঝে মাঝে এটাও শুনতে হতো যে কিছুই নাকি পারি না। তবে কি বলো তো, কোনো কাজ যেমন সহজ না তেমনই কোনো কাজ যে পারবে না তুমি সেটাও কিন্তু না। একটা সময় যেটা আমি পারতাম না সেটা আমি এখন খুব সহজেই পারি। এখন উনুনটা ভেঙে গেলে বা এরকম মাটি দিতে হলে আমাকে না কাউকে বলতে হয় না, আমি নিজে থেকেই সব শিখে গেছি। তার মানে কি বলো তো, সব কাজ চেষ্টা করলেই পারা যায়। হ্যাঁ, কখনো করিনি সেই জন্য পারতাম না, কিন্তু এখন তো সংসার করতে করতে শিখে গেছি। আমার এখন 6 বছর হচ্ছে বিয়ে হওয়া, মানে 6 বছর থেকে আমি সংসার করছি। তো শিখবো না বলো, এতগুলো বছর হয়ে যাচ্ছে, তো অনেক কিছু শিখে গেছি। তবে এখনও হয়তো অনেক কিছু শেখা হয়নি, জীবনে সংসারে শেখার কোনো শেষ নেই। তবে সব সময় চেষ্টা করি সব কাজ নিজের হাতে করার। আসলে সংসারটাকে আর সংসারের মানুষগুলোকে বড্ড ভালোবাসি, তাই সব কিছু নিজের হাতে গুছিয়ে করতে পারলে না মন থেকে একটা অন্যরকম শান্তি আসে। নিজের কাজগুলো নিজে করছি, কাউকে কিছু বলতে হয় না, নিজে সব পারি, এর মধ্যে অন্যরকম শান্তি আছে। কোনো কিছুই শেখার কোনো শেষ নেই সংসারের কাজ, শুধু সংসারের কাজ না বলো, পড়াশোনাতে বলো, যে কোনো কিছু শেখা বলো, সারাটা জীবন শিখলেও শেখার কোনো শেষ হয় না। ঠিক তেমনই আমার কাজগুলোও তাই, আমি এখন অনেক কাজ করতে পারি, অনেক কিছু শিখে গেছি যেগুলো আগে পারতাম না। তাই তোমাদেরকে বলছি যে পারো না বা পারো না বলে কথা শুনতে হয় তারা না, একটু চেষ্টা করবে দেখবে সব কাজ তুমি নিজেই করতে পারবে। আমার পাপাটা ওর পাপার সঙ্গে গিয়েছে, আমি ভাবছি স্নান ধান করবো, তো ওকে স্নান না করি আর হবে না। তার মধ্যে দেখছি আমাদের আদুরানিটা স্নান ধান করে চলে এসছে, ও এখন একটুখানি মাছ খাবে, সকালে বলছিল ওই মাছগুলো খাবে, তো আমিও বলেছি যে রান্না করি তারপর তুমি এসে খাবে। তো এখন ও এসছে মাছ খাবে, তো চলো। মাছ খাওয়াতে না আমার খুবই ভয় পায়, আসলে বাচ্চা মানুষ সব, বুঝছো না তো, কাঁটা যদি আটকে যায়, আমি নিজেই মাছ ভালো মতো বেছে খেতে পারি না, আমার গলাতেই কাঁটা আটকে যায়। তো তার মধ্যে আবার দেখো আমার পাপাটা চলে এসছে মাঝে, তো এখন আদুকে একটু মাছ খাওয়াচ্ছি, আর আদু বলছে দাদা ভাইকে দেবো না, এটা আমিই খাবো। তো আমিও পাপাকে বলছি তুমি খেয়েছো, তোমাকে এখন আর খেতে হবে না, পরে আবার খাইয়ে দেবো। কিন্তু বাচ্চা মানুষ দুটোই বুঝছো কি নাচানাচি করছে, আর মুখে দেখো কিছু স্টিকার দিয়ে এসছে, আসলে কি সব খেয়েছে সেগুলোর মধ্যে স্টিকার ছিল, সেই সবগুলোই সব আবার মুখেও লাগিয়ে দিয়েছে, সেই জন্য একটু বেশি নাচানাচি করছে, বেশি খুশি হয়েছে আর কি। ওই যে স্নান দান করে উঠে গেছে, মোবাইল দেখতে হবে না এখন, পাপা নিয়ে যাবে না। আর এই দেখো একজন স্নান দান করে সাজানো করেছে, আমি বহন যাবে দরকার আছে ওর। আর আমার পাপা নাচছে, পাপা সেই নাচটা একটু নেচে দেখাও, ঘুরে 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 ঘুরে, এটা হচ্ছে ভাইরাল নাচ।
ভাইরাল না চলো তো চলো এখন খাবার দিতে হবে খাবার খাবে তো যাবে কোথায় যাবে বলো 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 মানে বলো বড় মেয়ে সেটা বলো তোমাদের গিফট কিনতে সামনে আমার জন্মদিন গিফট কে ফোন করলো গিফট পাবো আমি তাই তার ছেলে ফোন করেছে রাত ও বল তাহলে আচ্ছা দাদা আই কি দিবা বলো আমার জন্মদিনে কি দিবা কি দিবা বলো বড় চকলেট থাকো তুমি চকলেট খাওয়া থাকো আমি হচ্ছে দুদিন বাইরে যাবো তোমরা নিয়ে যাবো না বলো হবে না বলো আমি সাইকেল কিনে দেবো বিয়া করতে হ্যাঁ ঠিক আছে হাত চালাই এখন দাঁড়ান ঠিক আছে তুমি এটা ঠিক না প্রথমে নাই বলেছিল হ্যাঁ ফালতু নিজে এদিকে সাইকেল কিন্তু দিবে না আমি বলেছি দাঁড়া তো পাপা এখন নিয়ে যায় বরংপুর যাবে কে নিয়ে এসেছে দাঁড়া নিয়ে এসেছি তোকে আর আমি যেখানে যাই সেখানেই নিয়ে যাই যখনই দুদিন বাড়ি যায় তখনই নিয়ে যাই কি হচ্ছে এটা তো চলো খাবারটা দিয়ে দিই আর এই যে এই বিয়ে ছেলেদের কোনো বুদ্ধি শুদ্ধি হয় না দেখো এই যে ভেজা গামছাটা আমি দরজায় মেলবো সেটা এখানে রেখে দিল এটা লাগাই না ইঁদুর টিঁদুর ঢুকে যে জিনিসপত্রগুলো কেটে দেবে সেটা কার যাবে আমারই তো যাবে এক হাতা হচ্ছে না এটা এখানে মিলবো হামসাটা তো চলো ভাতটা দিয়ে দিই পরে বকবক না বকবক করা হবে না আমার ফোনটা আবার নিয়ে যাবে তো যখন আসবে তারপর সন্ধ্যে তো তোমাদের সঙ্গে আমার কথা হবে সেজে দেখো প্রদ্যুৎ চলে এসছে ভিজে নিয়ে একসা ভিজে ভিজে সিজে চুলগুলো পুরো ভেজা ভেজা আর এই যে আমার পাপাটা এতক্ষণ অপেক্ষা করেছিল পাপার জন্য আর বুঝতে পারছো কারেন্ট নেই অন্ধকার অন্ধকার লাগছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছি এই জন্যই পাপার জন্য মন খারাপ করছিল না কুস্তি করা হচ্ছিল না তা আমাদের এদিকে ভালোই বৃষ্টি পড়ছে চলো দেখি আসি একটু ব্যাক ক্যামেরায় বাইরে গিয়েছিলাম কিন্তু আবার ঘুরে আসলাম কারণ কিছুই দেখা যাচ্ছে না ফোনটা এক্ষুনি পড়ে এসতো না তো যাই হোক ফ্রেন্ডস গুড নাইট আজকের মতো টাটা ভালো থেকো সবাই।